হেডিয়া দর্শক, আমি বিয়ার গ্লাস। আমি খবর দেখি না, খবর শুনি না, খবর তৈরি করি। ধুর সালা, এটা তোমার স্ক্রিপ্টেই ছিল না। ধুর ধুর ধুর। আজকে আমাদের সাইকেল নিয়ে ইংলিশ চ্যালেঞ্জ বার করার কথা ছিল, কিন্তু আমাদের সাইকেলের চাকায় হাওয়া না থাকায় আমাদের ড্রাইভার আমাদেরকে বাড়ির পাশের জঙ্গলে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। আজকের দিনটা আমাকে এই জঙ্গলেই কাটাতে হবে। আমার সাথে থাকবে আমার ক্যামেরাম্যান। আমাদেরকে তিন গুণে এখান থেকে জাম্প করতে হবে। তিন। তো আমি বিয়ার গ্লাস, এই জঙ্গলে আপনারা কীভাবে সার্ভাইভ করবেন সেটা আপনাকে আমি দেখাবো, ঠিক আছে? আপনার প্রথমে এখানে খুব ভয় পেয়ে যান, কিন্তু ভয় পেলে চলবে না, এখানে মনের সাহস আনতে হবে। এখানে তো আজের দিনের শুরুটা একমগ বিয়ারের সাথে করা যাক, চলো। এতে প্রোটিন আছে, প্রোটিন আছে। এই দেখো, এই ধরনের অরণ্যে এরকম অনেক লজেস পড়ে থাকতে দেখা যায়, এতেও প্রোটিন আছে। পাগলাদের সবাই প্রোটিন আছে। এই দেখো রিলিজিয়াস, এরা খুবই ভয়ঙ্কর জীব। এরা আপনাকে পুরুষ থেকে মহিলা বানিয়ে দিতে পারে শুধুমাত্র পাউডারের মাধ্যমে। এরা আপনাকে রিল বানাবো নাকি বলে তারা করতে পারে। এরা খুবই ভয়ঙ্কর জীব, এদের থেকে দূরত্ব বজায় রেখে চলাটাই আমার পক্ষে খুব ভালো হবে। ওরা মনে হয় আমার দেখে ফেলেছে, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। ওরা মনে হয় আর আসছে না। তো রাত হয়ে আসছে, আমাদের শীঘ্রই একটা শেল্টার বানাতে হবে। বাড়ি বানানোর জন্য আমাদের কিছু সামগ্রী জোগাড় করতে হবে। আমাদের এই ডালটা জোগাড় করতে হবে, মানে তো অবশেষে আমাদের শেল্টার বানানো হয়ে গেছে। এই দেখো, কারেন্ট তো আমরা নিয়ে নিয়েছি এখানে, এবারে এখানে থাকা যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের শেল্টার হয়ে গেছে। তো রাত হয়ে আসছে, আমাদেরকে আগুনটা জ্বালাতে হবে, ঠিক আছে? তো আমার কাছে আছে এই দুটি পাথর, এটা দিয়ে আমি এখন এক্ষুনি আগুনটা জ্বালাবো। দেখো তোমরা, 2000 years later এক্ষুনি জ্বলে যাবে। দাঁড়াও, তো আগুন জ্বলে গেছে, এবার আমাদেরকে খাবারের ব্যবস্থাটা করতে হবে। সালা ফোন ছিল তো ঘরে চলে যেতে পারে। তো আমি সুরসুরি অ্যাপে খাবার অর্ডার দিয়ে দিয়েছি, যতক্ষণে খাবার আসছে ততক্ষণ আমি একটু শুয়ে পড়ি। এই বোকাচোদা, ওর নাড়ে কুম্ভকর্ণ ড্রাইভার সাইকেল নিয়ে চলে এসছে, ওনার জঙ্গলের নাক ডেকে ঘুমাচ্ছে বোকাচোদা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।